খাদিজাত লোকরা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি ঘুমানোর পরে আমি যখন ঘুমের দোয়া পড়তেছিলাম এই আমুতুর শব্দ যখন জবানে উচ্চারণ করেছি এমন সময় অন্ধকার কবর আমার সামনে এসে হাজির হয়ে গেছে মান তাশাব্বাবি কওমিন ফাহুয়া মিনহুম আল্লাহ রাসূল বলেছেন যেই ব্যক্তিটাকে অনুসরণ করবে ওই ব্যক্তির সঙ্গেই তার দোসর হবে হাসর হবে আজকে যুবকেরা মেসিকে গ্রহণ করলাম নেইমারকে গ্রহণ করলাম অথচ মেসি নেইমার হলো ইহুদি খ্রিস্টান তোমরা খোঁজ না দেখো আর্জেন্টিনায় প্রকাশ্যে আজান দিবার দেয় না প্রকাশ্যে আজান যদি কেউ আর্জেন্টিনায় দেয় সঙ্গে সঙ্গে আর্জেন্টিনা সরকার তাকে গ্রেফতার করে ব্রাজিলে নামাজ পড়তে দেয় না মুসলমানকে তার সহ্য করতে পারে না আর 90 হক মুসলমানের যুবকেরা ওই ইহুদি খ্রিস্টানদের পতাকা উড়াবার পারবে না আমি আপনি আমরা সবাই অত্যন্ত ভাগ্যবান এই কারণে প্রশংসা আল্লাহর কম করব না বেশি করব অন্য ধর্মে জন্ম নিয়ে মুসলমান হয়ে মরা খুব কঠিন আল্লাহ বলেছেন লা তামুতুন্না মৃত্যুবরণ করো না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আজকে আলোচনার বিষয় যে তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না এ কথা কার আপনারা বলেন তো হিন্দুদের মধ্যে জন্ম নিয়ে মুসলমান হয়ে মরা সহজ না কঠিন ইহুদের মধ্যে জন্ম নিয়ে মুসলমান হয়ে মরা সহজ না কঠিন খ্রিস্টানদের মধ্যে জন্ম নিয়ে মুসলমান হয়ে মরা সহজ না কঠিন আর মুসলমানের মধ্যে জন্ম নিয়ে মুসলমান হয়ে মরা মাশাআল্লাহ আমি জীবনে বহু হিন্দুকে মুসলমান হতে দেখেছি বহু হিন্দু আমি আমার জীবনে খ্রিস্টানকেও মুসলমান হতে দেখেছি ইহুদি বৌদ্ধ সবাই মুসলমান কম বেশি হয়েছে কিন্তু আমি আমার জীবনে আজ পর্যন্ত কোন মুনাফিককে মুসলমান হতে দেখিনি আপনারা দুই একজন ঠিক করলেন বাদ বাকি কথা বললেন না আপনারা বলেন তো মুনাফিকের আবাদ কার মধ্যে হিন্দুর মধ্যে বৌদ্ধের মধ্যে খ্রিস্টানের মধ্যে না মুসলমানের মধ্যে অধিকাংশ মুসলমানেরাই হলো মুনাফিক যার কারণে এরা মুসলমান হয়ে মরতে পারবে না মুনাফিক হয়ে মৃত্যুবরণ করে জাহান্নামের তলদেশে এদের হবে ঠিকানা ধরে কোন কথা ঠিক আল্লাহ কোরআনে বললেন আমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি অবিল ইয়াউমিল আখির ওয়ামা হুম বিমুমিনিন আল্লাহু আকবার তো আল্লাহ তাআলা আমাদের মুসলমানের ঘরে মুসলমান হয়ে জন্ম নেওয়ার তৌফিক দিয়েছেন এখন আমাদের মৃত্যুটা পিছনে না সামনে সবাই একটু হিসাব করে কথা বলা লাগবে মৃত্যু পিছনে না সামনে মাশাআল্লাহ পিছনে যদি মৃত্যু থাকতো আমরা দৌড়ায় দৌড়ায় মৃত্যুকে আরো পিছনে ফেলাই দিতাম কিন্তু মৃত্যুকে আল্লাহ সামনে রাখছে যে তোমরা যতই দৌড়াও মৃত্যু তোমার সামনে হাজির হবে আমি বাংলাদেশের বিশেষ করে নওগাঁ জেলায় সবচেয়ে বেশি বাস করি কিন্তু আপনাদের এই এলাকাটা হলো আলাদা আমি সেই সবহার পরশা পত্নীতলা ধামরহাট মহাদেবপুর নিয়ামতপুর মান্দা যে কয়টা থানা আছে সব থানায় বাস করি কিন্তু আপনাদের এই এলাকার ছেলেগুলো সব আলাদা অনেক সময় এদের চালচলন দেখলে মনে হয় এদেরকে কেউ জন্ম দিছে না মাটি ফাটে বারাস মানে হ্যাঁ এদের চালচলন দেখলে এর আগে সক্তা তার মাহফিলে মিশেছিলাম আমাকে ওয়াজ করবারই দেয় মৃত্যু আমাদের সামনে না পিছনে হ্যাঁ এই জিনিসটা খেয়াল করবে যতই দৌড়াও মৃত্যুকে পিছনে ফেলানোর কোনো সুযোগ নাই কারণ আল্লাহ বলেছেন খালাকাল মাউতা ওয়াল হায়াত আগে মৃত্যুর কথা বলেছেন তারপর জীবনের কথা বলেছেন রক্ত গরম হইছে কতটুকু বেসাই যায় কোথায় আর্জেন্টিনা কোথায় ব্রাজিল
যে আর্জেন্টিনা ব্রাজিল বাংলাদেশের নামই জানে না, আর সেই দেশের খেলোয়াড়কে নিয়ে এরা এত পাগল হয়ে গেছে বাংলাদেশের মানচিত্রে ওই বিদেশের পতাকা এরা পতপত করে উড়াচ্ছে। আর্জেন্টিনার পতাকার গেঞ্জি গায়ে দিয়ে ঘরে লজ্জা করে না যে ও কিভাবে জন্ম নিল, কিভাবে বড় হলো, আল্লাহ ভালো। আসেন কিসের দৃষ্টান্ত আজকের আলোচনার ভিতর দিয়ে আপনারা বুঝতে পারবেন। ইমানদারকে লক্ষ্য করে আল্লাহ বলতেছেন, ইমানদার আমার সামনে আপনারা যারা বসে আছেন আমি সহ আমরা সকলে কি ইমানদার, জোরে বলেন আমরা সকলে কি ইমানদার। ইমানদারকে লক্ষ্য করে আল্লাহ বললেন আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কাকে, আল্লাহকে। আল্লাহর ভয় যখন কলিজার মধ্যে থাকবে সেই মানুষ দ্বারা কোনো অন্যায় কাজকে করা যাবে। আজকে যারা ঘোরাফেরা করতেছে মারামারি করার জন্য প্রস্তুতি নিচ্ছে, সবসময় একটা ভাব নিয়ে আছে ওই মেসি হবে না হয় নেইমার হবে, কথাটা বুঝলেন? এরকম ভাব নিয়ে যারা ঘুরতেছে আপনার বলেন তো এদের ভিতরে কি আল্লাহর ভয় আছে? আল্লাহর ভয় যখন কলিজার মধ্যে আসবে তখন এক নম্বর যে খেয়ালটা তার মনে আসবে সেই খেয়ালটার নাম হলো মৃত্যু। জোরে বলেন নাম কি? মৃত্যু। জন্মিলে মরতে হবে। এখন হয়তো অনেক যুবকেরা ভাবতেছে আমার দাদা বাঁচে আছে, বাপ বাঁচে আছে, সিরিয়ালে তো আমি অনেক পরে আদরালের সঙ্গে দাদার খোঁজ করবে, এই বাড়ির বুড়া কে, আগে তার জান কবজ হবে, বুড়া মরে গেলে ওর বাপের জান, তারপরে সিরিয়ালে ও তিন নম্বরে আছে। আপনার বলেন তো সিরিয়ালে ও ক নম্বরে আছে? তিন নম্বরে আছে। জোরে বলেন তিন নম্বরে আছে। অনেক দাদা লাতির জানাজা করতেছে, অনেক অনেক বাবা তার সন্তানকে কবরে নামাই দিয়া বেহুশ হয়ে যাচ্ছে। যুবকেরা চলে আসো বাজার, রক্ত গরম, এই বয়সের হিসাব নিজে আল্লাহ হাসরের ময়দানে বলবেন তোমার শৈশবকাল বুড়াকাল তুমি কি করছো তার হিসাব দেওয়া লাগবে না, খালি যৌবনে হিসাব দিয়ে জান্নাতে দাও। এই বয়সটাই হলো ইমান গ্রহণ করার পরে আল্লাহকে ভয় করা। গভীর রাত্রে আল্লাহর নবী ঘুম থেকে চেতন পাইছেন, এই চেতন পাওয়ার কারণ হলো খাদিজাতুল কুবরা, আল্লাহ নবীর এই ডান হাত কেন বুকের মধ্যে নিয়ে ফোঁপায় ফোঁপায় কাঁদতেছেন। রাসূল বলেন খাদিজা দুনিয়ার সবাই ঘুম পাড়ে আপনি কেন কান্দেন? খাদিজা বলে রাসূল আল্লাহ এই দুনিয়াতে আমার কোন সুসংবাদ কি আপনি দিবেন না? হুজুর আপনি যখন ঘুমায়া যান ততক্ষণ পর্যন্ত আমি ঘুমাই না, যতক্ষণ পর্যন্ত আপনি নবী না ঘুমান। আল্লাহ রাসূল বলে খাদিজা আমি না ঘুমাইলে আপনি কেন ঘুমান না? খাদিজা বলতেছে যে দুনিয়াতে কোনো পুরুষ যখন কোনো মেয়েকে বিয়ে করে তখন ওই মেয়ের অভিভাবক ছেলের হাতে মেয়েকে তুলে দেয়, ঠিক কিনা বলেন? আপনাকে এলাকার যখন কোনো ছেলে মেয়েকে বিয়ে করে মেয়ের হাতে ছেলে দেয় না ছেলের হাতে মেয়ে দেয়? হ্যাঁ ছেলের হাতেই কিন্তু মেয়ে দেয়। আর খাদিজা বলতেছে আমার জীবনে পরিবর্তন, আপনার সঙ্গে যখন আমার বিয়ে হলো আমার হাত কেউ আপনার হাতে তুলে দিল না, বরং আপনার চাচা আবু তালেব আপনার দুই হাত আমার হাতে তুলে দিয়ে বললেন শিশুকালে মইরা গেছে মা গর্বে থাকতে মরছে পিতা নবী চোখে দেখলেন না, কে করিবে লালন পালন কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। আপনার দুটো হাত যখন আমার হাতে তুলে দিয়ে বললো খাদিজা আজ থেকে আমার এতিম ভাতিদার দায়িত্ব তোমাকে দিয়ে দিলাম,
তো আপনি তো আমার দায়িত্ব নেননি, বরং আপনার দায়িত্ব আমি নিয়েছি। সুবহানাল্লাহ বলেন, সেদিন থেকে নিয়ত করেছি আপনি না ঘুমালে আমি কোনোদিন ঘুমাবো না। তা আপনি ঘুমানোর পরে আমার ঘুমের পালা যখন আসে তখন আমি একটা দোয়া করি। যারা যুবক আছো বাবা সবাই একটু মনোযোগ দিয়ে শোনো, ঘুমানোর আগে কি চিন্তা করে ঘুমাও? না না না, ঘুমানোর আগে যুবকরা যদি খালি চিন্তা করে যে আজকে ঘুমের পরে যদি আল্লাহ সে এত না করে, আমার যতই বড় যৌবনী শক্তি থাক আমি চেতন হতে পারবো। চেতন করার মালিককে, ঘুম দেওয়ার মালিককে। এই জন্য ঘুমের আগে একটা দোয়া আছে, আপনার পড়েন সে দোয়া? না না, মুরব্বীরা তো বলবি, এই যুবকদের জন্য বলতেছি। আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহিয়া। আল্লাহ এশার নামাজ জামাতে পড়ে যারা ঘুমিয়ে যায়, এই তওবা যাদের জীবনে থাকে, আবার ঘুমানোর সময় যদি বলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ জানাওয়া জানাই যত পাপ করেছি আমাকে মাফ করে দাও। যদি ঘুমের ঘরে সে দুনিয়া থেকে বিদায় নেয়, দুনিয়ার মানুষ তাকে কবরে নিয়ে যাবে, কিন্তু কবর তার জন্য কবর হবে না, ওইটা আল্লাহ জান্নাতে টুকরা বানায় দিবে। জোরে কেন সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি ঘুমানোর পরে আমি যখন ঘুমের দোয়া পড়তেছিলাম, এই আমুতুর শব্দ যখন জবানে উচ্চারণ করেছি, এমন সময় অন্ধকার কবর আমার সামনে এসে হাজির হয়ে গেছে। মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম। আল্লাহ রাসূল বলেছেন, যেই ব্যক্তি যাকে অনুসরণ করবে ওই ব্যক্তির সঙ্গেই তার দোসর হবে, হাসর হবে। আজকের যুবকেরা মেসিকে গ্রহণ করলাম, নেইমারকে গ্রহণ করলাম, অথচ মেসি নেইমার হলো ইহুদি খ্রিস্টান। তোমরা খোঁজ নিয়ে দেখো, আর্জেন্টিনায় প্রকাশ্যে আজান দিবার দেয় না। প্রকাশ্যে আজান যদি কেউ আর্জেন্টিনায় দেয়, সঙ্গে সঙ্গে আর্জেন্টিনা সরকার তাকে গ্রেফতার করে। ব্রাজিলে নামাজ পড়তে দেয় না, মুসলমানকে তারা সহ্য করতে পারে না। আর 90% মুসলমানের যুবকেরা ওই ইহুদি খ্রিস্টানদের পতাকা উড়াবার পারবে না। জোরে কোন কথা ঠিক? খুব খেয়াল করো বাজা, হায় হায় রে, গেঞ্জি মানাছে, চুল কাটিং দিছে মেসি, যদি মরা যায় অকবর থুলে মুনকি নেগে এসে কি বলবে? এই আমার নবী কত নবীকে তখন যদি বলে মোহাম্মদ রাসূলুল্লাহ সাপাত মারবি লাগতি, জোরে কোন কথা ঠিক কে না, সাপাত মারবি লাগতি। একটু মনোযোগটা শোনেন, 50,000 বছর কবরের ঘরে থাকতে হবে, যেই কবরে কোনো আলো নাই, যেই কবরে কোনো বাতি নাই, যেই কবরে কোনো সাথী নাই, যেই কবরে কোনো দরজা নাই, জানলা নাই। খাজিয়াতুল কুবরা বলে, যদি আমি মৃত্যুবরণ করি ওই 50,000 বছর অন্ধকার কবরে কেমনে থাকব? এই চিন্তায় চোখে ঘুম ধরে না, দরদর করে পানি পড়তেছে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী খাদিজার কপালে একটা চুমু দিয়ে বললেন, খাদিজা ওই আল্লাহর শপথ করে বলতেছি, ইমান গ্রহণ করার পরে, খুব খেয়াল করবেন কি গ্রহণ, আমাদের সকলের ইমান আছে না নাই? হ্যাঁ, খুব খেয়াল করবেন, আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। আল্লাহ নবী বলেন, খাদিজা ইমান গ্রহণ করার পরে ওই আল্লাহর সঙ্গে আপনি এমন ভাবে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। তাহলে আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে গেলে ইমানের আগে না ইমানের পরে? আমার কথা বুঝতে পারলেন না? আল্লাহর সঙ্গে যদি আমরা সম্পর্ক করতে চাই, এটা কি ইমানের আগে করব না পরে করব? আগে কি ইমান? ইমান যদি ঠিক না থাকে, ইমানই নাই, ও দান করে, সদকা করে, রোজা রাখে, নামাজ পড়ে, কিন্তু ওর ইমান ঠিক নেই। কি ঠিক নাই? ইমান ঠিক নাই। তাহলে কি কোনো আমল কবুল হবে? এই জন্য রাসূল বলতেছে, ইমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায় দিবে। তো ইমান গ্রহণ করার পরে আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে গেলে এক নম্বর আমলের নাম কি? বাবা হুজুর মুখ বান্ধিছেন কেন? খোলেন খোলেন, কিসের ঠান্ডা? এই একটু
আমার সঙ্গে কথা বলা লাগবে। আমি অসুস্থ মানুষ, অসুস্থ মানুষ, খালি নওগাঁর ওয়াজ না হলে অন্য জেলার ওয়াজ হলে আসতাম না। নওগাঁয় আমার বহু মাহফিল, একটা মাহফিল মিস করলে কৈফত দিতে জানতাম। এই জন্যে কঠিন অসুস্থ হওয়ার পরেও রক্তের মধ্যে প্লাটিনাম এত কমে গেছে যে একটা বলেছে যে আপনি ওয়াজ করলে স্ট্রোক করতে পারে, ওয়াজে বন্ধ করে দিয়েছি। এসেছি শুধু আপনাদের মহব্বত, আল্লাহ রাসুলের মহব্বত একটু খেয়াল করেন, আমার সঙ্গে একটু কথা বলেন, হা হুঁক করেন। তাহলে ইমান গ্রহণ করার পরে এক নম্বর আমলের নাম কি? এ সবাই জানেন কিন্তু বলতেছেন, এক নম্বর আমলের নাম কি? নামাজ। হাদিসে আছে, লা সালাতা লা ইমানা, যার নামাজ নাই তার ইমান নাই। তো আজকে অনেক যুবক এই মাহফিলে বসেছে, এই যুবকদের বিবেককে আমি প্রশ্ন করতেছি, যুবকদেরকে না, এর কাছে একটা বিবেক আছে, এই বিবেককে আমি প্রশ্ন করতেছি, কারা কারা মাগরিব এশার নামাজ না পড়ে ওয়াজ শুনতে শুনতে না হাত তুলবার কি কি করছে? মাগরিব এশা পড়েননি? মাগরিব এশার নামাজ না পড়ে যারা ওয়াজ শুনতেছেন, যদি ফজরের আগে মরে যান তাহলে কি হবে? আপনি জান্নাত পাবে, হয়তো আল্লাহ বলবে যা দান করছিস মাঝে সাথে 500 টাকা, অনেকে দান করতেছে 1000 টাকা দান করছিস, এ তোকে জান্নাত দিয়ে দিলাম, যা ওই খুশি হয়ে জান্নাতে ধুল মারবে, যাই দেখবে জান্নাতের দরজা বিশাল একটা তালা, এইবার একটা তালা দেওয়া। তো বলতেছে আল্লাহ আপনি আমাকে জান্নাত দিলেন কিন্তু জান্নাতের দরজা দিয়ে তালা মারা, আল্লাহ বলতেছে চাবি নাই। তখন বলে আমার কাছে তো চাবি নাই, আল্লাহ বলতেছে তাহলে তোর জান্নাত নাই, কারণ চাবি হচ্ছে আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে জান্নাতের চাবি। যার নামাজ নাই তাই জান্নাত পালেও জান্নাতে ঢুকবার পারবে না। আর অনেক লোকের খালি জুমার নামাজ আছে বুঝলেন, 5 ওয়াক্ত নাই, ওরকে হাতে চাবি থাকবে, ঢুকবি ঠিকই কিন্তু ঘুরবি না, তালার মধ্যে চাবি, ঢুকবি ঠিকই কিন্তু ঘুরবি না, ঘুরবি না। আল্লাহ চাবি তো ঢুকলো ঘরে রাখেন, আল্লাহ বলে দেখ তো পাঁচটা দাগ আছে চাবির মধ্যে, দেখ তো পাঁচটা দাগ আছে, মানে কোনো দাগ নাই, একটা খালি সোজা দাগ, বলে ও তো খালি জুমার নামাজ পড়ছি, 5 ওয়াক্ত পড়িসনি, এই জন্য জান্নাত পাবি ঠিকই, ঢুক পারবি। তো তাহলে এক নম্বর আমল যদি নামাজ হয়, এক নম্বর আমল কি? নামাজ। আল্লাহ নবী বলেন খাদিজা, ঈমান গ্রহণ করার পরে আল্লাহর সঙ্গে আপনি যে সম্পর্ক গড়ে তুলেছেন, আমি রাসূল বলতেছি আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। এরপরেও খাদিজা কানতেছে, রাসূল বলে খাদিজা এখন তো কান্দার কোনো কারণ নাই, কারণ আমি রাসূল বলতেছি আল্লাহ তোমার কবর জান্নাত বানায় দিবে। তো কবর যদি জান্নাত হয় 50,000 খায়, 1,00,000 বছর হলে অসুবিধা আছে? এখন কান্দার কারণ কি? খাদিজা বলে হুজুর আমি যদি আপনার কাছে কিছু চাই আপনি কি আমার দিবেন না? সঙ্গে সঙ্গে রাসূল 3 বার বললেন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, কয়বার? ঈমান কাক কয় একটু দেখেন, ঈমান কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলতেছেন ঈমানদারেরা, আত্তাকুল্লাহ, এক নম্বর আমল নামাজ না, এক নম্বর আমল আল্লাহর হয়। খাদিজা চমকে বলে ইয়া রাসূলুল্লাহ 3 3 বার নাউজুবিল্লাহ বলার কারণ কি? আল্লাহ নবী বললেন ঈমান গ্রহণ করার পরে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া জায়েজ নাই, এমন কি রাসূলের কাছেও চাওয়া? আচ্ছা রাসূলের কাছে যদি চাওয়া না যায় তাহলে বাবার কাছে? বাবা বোঝেন আপনারা, আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আপনার অন্তর থেকে বলেন যারা মুসলমান হইয়া দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতের, কি মান আছে? আমি 11 সালে যখন প্রথম হজ করতে গেলাম আল্লাহ রাসূলের রওজার পাশে দাঁড়ায় একটু হাত তুলছিলাম, আমরা কবরের পাশে দাঁড়ায় হাত তুলি না, দোয়া দোয়া করে হাত তুলি কি তুলি না বলে, তুলি না? তা আমি মনে করছিলাম পৃথিবীর সবচাইতে দামি কবর রাসূলের রওজা, সেখানে একটু হাত তুলি, যেই তুলছি ভাই
মদিনার পুলিশ দৌড়ে এসে আমার হাতের উপর লাঠি দিয়ে এরকম ঠাসি দিচ্ছে। ওরা কিন্তু মারধর করে না, অত্যাচার করে না, কারণ হাজি সাহেবকে ওরা খুব সম্মান করে। তো হাতের উপর লাঠি দিয়ে ঠাসি দিয়ে বলতেছে, মানে হাজি সাহেব এটা হারাম, এরকম রাসূলের কাছে হাত তোলা হারাম, হাত যদি তুলবার চান কাবার মালিকের কাছে হাত তোলেন। আমি হাত নিচের দিকে নিচে নিয়ে গেলাম আর মনে মনে কইলাম, তুই তো 2 টাকার পুলিশ রে, আমি কত বড় বক্তা তুই জানিস না, খালি বাংলাদেশে যদি তুই যাস তাহলে বুঝবি বদরশিদ কি বক্তা। তুই মোদের একটা পুলিশ হয়ে আমার হাতের উপর ঠাসি মারলি, এটা আমার মন বলতেছে আর আমার ইমান বলতেছে মাওলানা তুই যত বড়ই বক্তা হ তোর চাইতে মদিনার পুলিশের ইমানের পাওয়ার বেশি। আমার ওয়াজের পাওয়ার আছে কিন্তু ইমানের পাওয়ার নেই, কারণ আমরা এমন একটা দেশে জন্ম নিয়েছি যেই দেশে ইমান নিয়ে বাঁচা খুবই কঠিন, ধরে কোন কথা ঠিক না, যেই দেশে আগুনের আংটা হাতে রাখা সহজ হবে কিন্তু ইমান রক্ষা করা বড় কঠিন হবে, সেই দেশের নাম হলো বাংলাদেশ। সেই দেশের নাম কি? সেই দেশের নাম বাংলাদেশ। হয়তো বলবেন হুজুর বাংলাদেশ কি হলো, ভালোই তো আছে। অনেকে আমাদের বলে যে হুজুর এমন কথা কইেন না, আচ্ছা কিছু হয়নি, কিছু হয়নি। আমি আপনাদের একটা যুক্তি দেই, যুক্তিটা হলো কোনো মুসলমান জন্ম দিল কিন্তু সন্তান বড় হলো হিন্দুর বাড়ি, জন্ম দিয়েছে কে আর সন্তান লালন পালন হয়েছে হিন্দুর বাড়িতে, 10 বছর পরে যদি মুসলমান তার সন্তান ফেরত চায় আপনারা বলেন তো সন্তান আল্লাহ আল্লাহ কবে না ভগবান কবে? কেন কেন মুসলমানে তো জন্ম দিয়েছে, আবার হিন্দু জন্ম দিয়ে মুসলমানের বাড়িতে যদি রাখে, মুসলমান যদি লালন পালন করে 10 বছর পরে হিন্দু যদি তার সন্তানকে ফেরত চায় তাহলে বলেন তো ওই হিন্দু সন্তান ভগবান কবে না আল্লাহ কবে? তার মানে কি বুঝলেন, জন্ম দিলি মুসলমান হিন্দু হয় না, হিন্দু মুসলমান হয় পরিবেশের কারণে। বর্তমানে বাংলাদেশে যেই পরিবেশ চলতেছে এই পরিবেশটা মুসলমানের পরিবেশ না হিন্দুর পরিবেশ। প্রত্যেকটা বাড়ির যা দেখেন এটিএন বাংলা চ্যানেল নাই, বাংলাদেশের চ্যানেল আছে না নাই, বৈশাখী এইগুলো একটা চ্যানেলও চলে না, প্রত্যেকটা মুসলমানের বাড়িতে এই মা বন্ধুর অত্যাচারে খালি 2টা চ্যানেলই চলতেছে, একটা হলো জি বাংলা আর একটা হলো স্টার জলসা। জোরে কোন কথা ঠিক না, এখন বলেন স্ট্যাটাস বাচ্চা নিয়ে কোন মা যদি স্টার জলসার নাটক দেখে, প্যাটক বাচ্চা আছে প্যাটের মধ্যে কি বাচ্চা মিয়া স্টার জলসা দেখতেছে, ওই নাটকের মধ্যে হিন্দুদের মধ্যে লোকেরা বাঁচতেছে, মার শরীরের মধ্যে একটা ঝাঁকুনি হওয়ার সঙ্গে সঙ্গে প্যাটের বাচ্চার মধ্যে একটা প্রতিক্রিয়া তৈরি হচ্ছে। যে মা পেটে বাচ্চা নিয়ে স্টার জলসা জি বাংলা দেখলো, এই সন্তান জন্ম নিয়ে কোরআনের মাহফিল আসতে পারে না, ও মেলার মধ্যে ঘুরবে। জোরে কোন কথা ঠিক না, এই সন্তান জন্ম নিয়ে কোনোদিন কোরআনের মাহফিল আসবে না। আর জন্ম এখন তো আবার খুব সহজ করে দিছে, আগে তো আমরা হওয়ার সময় ভাই টানা টানি জোরে কোন কত কি কষ্ট, আমার দাদি কয় তোর মাথা লম্বা হয়ে গেছে, মাথা লম্বা পরে থেবে থেবে গোল করছে, আর এখন তো টানা টানি নাই, পেট কাটতেছে ওই ঘুমন্ত মানুষের বার করতেছে। হায় হায় রে, এই সিজার করা বাচ্চা জন্ম নিয়ে ও কোরআনের মাহফিলে খুব একটা বসবে না, কারণ ওর জন্ম পদ্ধতি মুসলমানের নিয়ম অনুযায়ী হয় নাই, বিধর্মীদের নিয়ম অনুযায়ী হয়েছে। জোরে কোন কথা ঠিক কথা কর না কেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবী বলেন, খাদিজা যদি চাইতে হয় ইয়া কানা আবুদু ও ইয়া কানাস্তাঈন, আমরা গোলামি করি কার, তাহলে চাবো কার কাছে? খাদিজা মুচকি মুচকি হাসতেছে, রাসূল বলে খাদিজা হাসো কেন, বলে হাসার কারণ হলো আমি আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহর না থাকে তাহলে আল্লাহ দিবে কেন? আল্লাহ নবী বললেন, খাদিজা আল্লাহর নাই এ কথা বলাও জায়েজ নাই, আল্লাহর নাই এ কথা বলা যাবে? সব কিছুর মালিককে আরো জোরে খাদিজা বলতেছেন, হুজুর
আল্লাহর নাই এই কথা বলা যাবে না, তাহলে আল্লাহ সূরা ইখলাস কেন নাজিল করলেন? কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ শব্দের অর্থ কি? আল্লাহর বাপ মা আল্লাহর নাই বলা যাবে না, তাহলে আল্লাহর বাপ মা নাই বলা যাবে? আল্লাহর বাপ মা, জোরে বলেন আল্লাহর বাপ মা, আল্লাহর সন্তান, আল্লাহর বউ, আল্লাহর মৃত্যু। তাহলে আমাদের যা আছে আল্লাহর অনেক কিছুই নাই। খাদিজা বলতেছে আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহর না থাকে তাহলে আল্লাহ দিবে কেন? আল্লাহ নবী বলে খাদিজা আপনি কি বলতে চান? খাদিজা বলতেছে হুজুর আমি যখন মরে যাব, মরে যাওয়ার পর আপনার কাছে আমার তিনটা চাহিদা থাকবে। রাসূল ছোট বাচ্চার মতন কান্দার বলে খাদিজা দুনিয়ার সবচাইতে ধনী রমণী আপনি ছিলেন, আমার সঙ্গে বিয়ে হওয়ার পরে আপনি সবচাইতে গরিব হয়ে গেলেন, দুনিয়ার জীবনে আপনার কিছুই দিবার পারি নাই, তাহলে মৃত্যুর পরে আমার কাছে কি চাইবেন? খাদিজা বলতেছে রাসূলুল্লাহ আপনি যখন এই দুটার নিয়ত কি? এই দুটার নিয়ত কি রে? এই একটা তো হুজুরের মতন দেখা যায়, ওইটা না খেজুর হোক, এটা তো হুজুর। তোমাদের মধ্যে আর কে কে উঠবে? এখনই ওঠো, উঠবে তিন বছর সাধনা করার পরে আল্লাহ তাআলা কোরআনের পাঁচটা আয়াত আপনার উপর নাজিল করেছে। এই কোরআনে অনেকগুলো আয়াত আছে না নাই? আয়াত নিয়ে কিন্তু মতভেদ আছে, আসলে মতভেদ না, আমরা এতদিন বলছি 6666 আয়াত, মানে 6666 মেরে দিই 6666, তাহলে কয়টা ছয় আছে? এই যে 6666 মেরে দিছি কোনোদিন গুনে দেখিনি। আসলে তো কোরআনের আয়াত প্রত্যেকটা সূরা অনুযায়ী আছে না নাই? ধরে কোন আছে না, তাহলে সূরা ফাতিহা কয়াত, সূরা নাস কয়াত, সূরা ফালাক কয়াত, এইভাবে সমস্ত আয়াত একত্র করে ক্যালকুলেটরে যখন মারা হবে তখন 6666 হয় না। বহুবার চেষ্টা করে দেখছি হয় না, কম একেবারে একেবারে আয়াত ধরলে 6423 আয়াত হয়। তাহলে এতদিন যে আমরা সমানে মারছি 6666, অনেকে বলেন 1,24,000 মতান্তরে 2,24,000 কিরে মতান্তরে কোনদিন 1,00,000 বারে 1,24,000 মতান্তরে 1,24,000 একজন এরকম হতে পারে, কিন্তু 2,00,000 একবারে লাভ দেখ 2,00,000 এইগুলো 18,000 মতলুকাত, এগুলো সব ভুয়া কথা, এগুলো হিসাব ছাড়া কথা। ধরে কোন কি ছাড়া কথা? কিন্তু বর্তমান ডিজিটাল যুগে এই হিসাব ছাড়া কথা কয়ে পার আছে নাই? আপনি তো এখনই যে হিসাব করবেন 6666 না হলে আগামীকালই আমাকে ধরবেন। হুজুর মারা গেলেন 6666 আসলে তত নাই। প্রথম যে পাঁচটা আয়াত নাজিল হয়েছে, সর্বপ্রথম শব্দ হলো ইকরা। ইকরা মানে পড়ুন। আল্লাহ নবীকে জিব্রাইল বলেছেন পড়ুন, নবী কিন্তু বলেছেন আনা বেকারি আমি পড়তে পারি না, জিব্রাইল বলে পড়ুন, নবী বললেন আমি পড়তে পারি না, আল্লাহ নবী বললেন আমি পড়তে পারি না, সঙ্গে সঙ্গে জিব্রাইল নবীকে বুকের মধ্যে নিয়ে চাপ মারে, ওই চাপ মারার সঙ্গে সঙ্গে নবীর জবান খুলে যায়, জিব্রাইল যা বলে নবী তাই পড়ে। সর্বপ্রথম পাঁচটা আয়াত আল্লাহ নাজিল করেছেন, এখানে তাফসীর হলো ইকরা মানে পড়ুন। কি পড়বেন আপনার বলেন, কি পড়বেন? আজকে রাস্তাঘাটে যে ছেলেরা ঘুরতেছে মারামারি মশান মারতেছে তারা কি পড়িছে? কথা কয় না। আপনি একটা একটা ছেলে বার করেন যে যারা মারামারি করতেছে, যারা রাস্তায় মশান মারতেছে, মাস্তানি সাজতেছে, মেসি নেইমারের মতন ঘুরতেছে, এরা মাদ্রাসার বারান্দা পা দিছে, একটা বার করেন, একটাও বার করতে পারবেন? আর্জেন্টিনার পতাকা, ব্রাজিলের পতাকা ছাদের উপরে টাঙ্গাইছে মাদ্রাসার কোন ছাত্র অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজলেও গোটা বাংলাদেশে একটাও পাবে না, একটাও পাবে না, কারণ এরকে পড়ে
আর ওই শালাকের পড়া কম বেশি আছে জোরে কোন কথা ঠিক ছিল এরকে পড়াতে ওযু লাগেনি গোসল লাগেনি মন সাসের পড়িছে পড়তে পড়তে রা খাড়া হয়ে পেশাব করে পড়ে পেশাব করে এদের পড়ার সাইজ হলো একদম বাগদম ঘোড়া সাজে ঢাক ঢোলক ঝাঁজর বাজে বাজতে বাজতে চললো ঘুলি ঢুলি গেল কমলা ফুলি টিয়াটা সূর্য মামার বিয়াটা একটা কথা তারা সত্যি পড়েনি মাসুম অবস্থায় এদের মিথ্যা শিক্ষা দিয়ে এদেরকে বড় করা হয়েছে জোরে কোন কথা ঠিক আর এই ছোট ছোট বাচ্চাদেরকে আল্লাহর কোরআন তো দূরের কথা আলিফ বা তা সা এই কায়দা হাতে দেওয়ার আগে মাদ্রাসার ওস্তাদটাকে ওযু করা শিখাইছে আগে ধরার আগে পবিত্র হ ওযু কর পেশাব কর কিভাবে করা লাগবে এগুলো শেখানোর পরে তারপরে দিছে আল্লাহর কোরআন এই জন্য রাসূল বলতেছেন এ কোরআন মানে পড়ুন কি পড়া সব পড়া না যেই পড়ার মধ্যে বিইসমি রব্বিকাল্লাযী খলক সে আল্লাহর নামে পড়েন যে আল্লাহ পাক আপনাকে সৃষ্টি করেছেন তাহলে পড়ার শুরুতেই যদি আল্লাহর কথা থাকে আমাদের ঈমান বাড়বে না কমবে এইজন্য আল্লাহ কোরআনে বললেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালু পাঁচটা আয়াত নিয়ে নবী নিজে চলে আসলেন খাদিজা বললেন হুজুর সাড়ে তিন বছর ধরে যে জুব্বাটা আপনি গায়ে দিলেন যেই পোশাক পর অবস্থায় গারে হীরার মধ্যে আপনি সাধনা করলেন আপনি কোরআনের আয়াত পাওয়ার পরে ওই জুব্বার কোনোদিন আপনি পরেন নাই আমি দেখেছি জুব্বাটা যত্ন করে আপনি রাইখা দিয়েছেন ও গো আল্লাহর নবী আমার এক নম্বর চা হলো আমি খাদিজা যখন মরে যাব মরার পরে ওই জুব্বাটা আমার কাফনের কাপড় হিসাবে দিয়া দিবে আপনারা বলেন তো যে সাওয়া সাওয়াটা কেমন আমরা আমাকে বউ কি যাবে খাদিজা বললেন রাসূল আল্লাহ আমার দুই নম্বর চাওয়া হলো আমি মরে যাওয়ার পর আপনার এই পবিত্র দুইটা হাত দিয়া আমার লাশটা কবরের ঘরে নামায় দিবেন আমার তিন নম্বর চাওয়া হলো কবরে মাটি দিয়ে সবাই যখন চলে যাবে আপনি তখন কবর থেকে যাবেন না আমার আল্লাহ তাআলা মুনকির নাকির নামে দুইটা ফেরেশতা কবরের মধ্যে পাঠায় দিবে আমাকে লক্ষ্য করে তিনটা প্রশ্ন করবে আমি খাদিজা উত্তর দিবার পারবো না আমার পক্ষ থেকে আপনি একটু উত্তর দিবে এই তিনটা চাওয়া যদি আপনি পুরো করেন তাহলে আর কবর নিয়ে মৃত্যু নিয়ে আমি কোনোদিন কাঁদবো না সঙ্গে সঙ্গে আল্লাহর নবী খাদিজার কবরে চুমু দিয়ে বললেন খাদিজা ওই আল্লাহর শপথ করে বলতেছি আমার আগে যদি আপনার মৃত্যু হয় সুবহানাল্লাহ কথাটার মধ্যে কেন সুবহানাল্লাহ বলতে বললাম রাসূল বললেন আমার আগে যদি আপনার মৃত্যু হয় এই কথাটা দ্বারা বোঝা গেল কে কখন মরবে এটা আল্লাহর নবীও বলতে পারে তাহলে মশা নিয়ে ঘুরতেছেন তার মানে কে কখন মরবে এটা আল্লাহর নবীও জানে না আপনি মনে হয় জানেন বর্তমানে যারা ক্ষমতায় আছে এরা মনে হয় জানে এরা জানে না এত বছর আগে আমাকে নামাই কে মানে কোন সাল সেটা ভালো কাজ না আমার শুনে আমি যে তেজের আমার আগে কে আছিল এখানে কে বসে আছিল এনামুল হুদা আমি আসার পরেও যদি এনামুল ভাই বলতে আমি নাম তাহলে আপনারা কি বসে থাকবেন কে রে তুমি দ্বিতীয় বক্তা প্রধান বক্তা আসলে সিয়ার ছাড়বা তুমি সিয়ার ছাড়ো না কেন তো পাঁচটা বছর পর পরই তো আমাকে বক্তা বদল হবে কোনো কথা ঠিক ঠিক না কিন্তু আমি যদি সিয়ার পায়ে কয় নাম আল্লাহ কয় বান্দারে আমরা জানি না ভাই পাঁচ বছর কেন পাঁচ সেকেন্ড তো আমাদের কোনো ভরসা আছে নাকি ওই আব্দুল আলিম একটা গান গাইছিল এক পলকের নাই ভরসা মিশে সকল আশা কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা আমার হীরামন পাখি আমার প্রাণ প্রাণ পাখি তোরে কোথায় রাখি পাখি রে সবই মিশে আর ফাঁকি যে কোনো মুহূর্তে যাইতে হবে এই জন্য আল্লাহ রাসূল বললেন খাদিজা
আমার আগে যদি আপনার মৃত্যু হয় তাহলে আপনার তিনটা চাওয়াই আমি পুরা করব ইনশাআল্লাহ। মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন। আমার মায়েরা বোনেরা যারা পর্দার অন্তরে আছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন। নবী তাকায় দেখে মা খাদিজার পেট থেকে চারটা মেয়ে হয়েছে, ছেলেগুলো সব আল্লাহ নিয়ে গেছে। আসলে মেয়ে হয়েছে চারটা, ধরে কোন কয়টা? আল্লাহ রাসূলের আটটা সন্তানের মধ্যে সাতটা সন্তানই আল্লাহ খাদিজার পেট থেকে দিয়েছে, ধরে কোন সুবহানাল্লাহ। কারণ মা খাদিজা যতদিন জীবিত ছিলেন ততদিন রাসূল দ্বিতীয় কোনো বিয়ে করেননি। অনেক নাস্তিক বলে না যে মুসলমানের নবী ১১টা বিয়ে করছে, এতগুলো বউ লাগে? আপনারা বলেন তো, মা খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছে তখন রাসূলের বয়স কত? না না, যখন বিদায় নিতে রে, বিয়ার সময় তো পঁচিশ, বিদায় নেওয়ার সময় বয়স কত? না আমার বয়স এখন চলতেছে মনে করেন ৫৬ বছর, এই সময় যদি আমি একটা বিয়ে করি, মনে করেন একটা বিয়ে করি, তাহলে এটা কি যৌবনের তাড়নায় করলাম না বুড়া বয়সে একটা অবলম্বনের জন্য করলাম যে বুড়া বয়সে আমার লাঠি হয়ে থাকবে, চিন্তা করা লাগবে? ঠিক আছে, হুজুর তো যৌবন বয়সে করেনি রে, যে বুড়া বয়সে করছে কারণ কি? যতদিন মা খাদিজা জীবিত ছিলেন ততদিন রাসূল দ্বিতীয় কোনো বিয়ে করেন নাই। মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন ৬৫ বছর বয়সে। যখন খাদিজা বিদায় নেয় তখন আল্লাহ নবী খাদিজার ৪০-এর সময় রাসূল বিয়ে করছেন, কত সময়? আর যখন মারা গেল তখন ৬৫, তাহলে ২৫ আর ২৫ রাসূলের তখন ৫০ বছর, ধরে বলেন কয় বছর? এই ৫০ বছর বয়সে আল্লাহ নবী দ্বিতীয় কোনো বিবাহ করেন নাই। খাদিজা বললেন এ রাসূলুল্লাহ, এই তিনটা চাওয়া যদি আপনি পুরা করেন তাহলে আর আমি কোনোদিন কাঁদব না। দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে নবী তাকায় দেখে খাদিজার পেটের চারটা মেয়ে কাঁদতেছে। এরকে ওসমান গনির সঙ্গে বিয়ে হয়েছিল। ওসমান গনির সঙ্গে বিয়ে হওয়ার পরে ওসমান গনি বললেন এ রাসূলুল্লাহ, যেহারে মক্কার কাফেররা মুসলমানদের উপর নির্যাতন করতেছে আমি কি মক্কায় থাকবো না, এখান থেকে চলে যাব? আল্লাহ রাসূল বললেন ওসমান, আমার মেয়ে রুকিয়াকে নিয়ে তুমি আবিসিনায় হিজরত করো। ওসমান গনি রুকিয়ার মেয়েকে, রুকিয়াকে নিয়ে রাসূলের মেয়েকে নিয়ে আবিসিনায় হিজরত করলেন। ওই আবিসিনিয়া থেকে যখন মদিনায় আসতেছিলেন রাস্তার মধ্যে নবীর মেয়ে রুকিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, দুনিয়া থেকে বিদায় নাই। সর্বসাকুল্যে খাদিজার পেট থেকে আল্লাহ রাসূলকে চারটা মেয়ে দিয়েছে। নবী তাকায় দেখে খাদিজা বিদায় নেওয়ার পরে চারটা মেয়ে কাঁদতেছে। তিনটা মেয়ের কান্নার সাইজ ভিন্ন আর একটা মেয়ের কান্নার সাইজ আলাদা। তিনটা মেয়ে কাঁদতেছে, কান্নার শব্দ শোনা যাচ্ছে। মেয়েরা কাঁদবে, পরপুরুষ শুনবে, তাহলে পর্দার খেলাফ হবে। এমনকি মেয়েরা যদি আল্লাহর কোরআন শরীফ পড়ে, পরপুরুষ যদি শুনে, তাহলে পর্দার কি হবে? খেলাফ হয়ে যাবে। আপনি ফজরের নামাজে, মাগরিবের নামাজে, ঈশার নামাজে, তিন ওয়াক্ত নামাজে জোরে যদি কোরআন তেলাওয়াত পড়েন করা যাবে, কিন্তু মেয়েরা তিন ওয়াক্ত জোরে কোরআন তেলাওয়াত করতে পারবে না। মেয়েরা যদি ঘরের মধ্যে কোরআন পড়ে, রাস্তা দিয়ে মানুষ যদি শুনবার পায়, পর্দার খেলাফ হয়। নবী চারটা মেয়ের মধ্যে ফাতেমাকে কাছে ডাকলেন। ফাতেমা কাছে আসতে রাসূল বললেন, ফাতেমা, তোমার মা দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় ওসিয়ত করেছে, তোমার মাকে কাফনের কাপড় পরাতে হবে, তোমার মাকে গোসল করাতে হবে। ফাতেমা বলতেছে, বাবা, আমরা চার বোনের মধ্যে আপনি আমাকে একা ঘরের মধ্যে ডাইকে এই কথা কেন বলতেছেন? আল্লাহ রাসূল বলে, ফাতেমা, তোমার মা ওসিয়ত করেছে তুমি তাকে গোসল করায় দিবা, তুমি তাকে কাফনের কাপড় পরায় দিবা। ফাতেমা বলতেছে, আমার আরো তিনটা বোন আছে, তাদের ব্যাপারে মা কিছুই বলে নাই। আল্লাহ রাসূল বলে, ফাতেমা, এত কথা বলতেছো কেন? তোমার মা শুধু তোমার ব্যাপারে আমাকে ওসিয়ত করেছে। সরল বলেন, কার ব্যাপারে? ফাতেমার ব্যাপারে। একদিন গভীর রাত্রে খাদিজা আল্লাহ রাসূলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে একটা অবাক করা জিনিস দেখাবার চাই। রাসূল বলেন, খাদিজা কি দেখাবেন? বলে, চলে এই ঘর থেকে বাইরে দাও। ঘর থেকে বাইরে নিয়ে ফাতেমা যে ঘরে ঘুম পাড়তেছে ওই ঘরের জানলার কাছে খাদিজা দাঁড়ায় বলতেছে, হুজুর ওই যে তাকায় দেখেন। আল্লাহ রাসূল জানলার কাপড় ফাঁক করে তাকায় দেখে নবীর মেয়ে ফাতেমা ঘুম পাড়ছে। রাসূল মুসকে মুসকে হাসে, এ তো আমার মেয়ে ফাতেমা, আবার আমারে কি দেখানো লাগবে? খাদিজা বলছে, হুজুর একটু ভালো করে দেখেন, শুধু মেয়ে হিসেবে দেখেন না, একটু ভালো করে দেখেন। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী
ينظروا بنور اللب نورের চক্ষু দিয়া তাকায় বলে খাদিজা আমি যা দেখছি আপনার সামনে বলতে পারবো না খাদিজা বলে হুজুর শুনবো দেখি আপনাকে গভীর রাতে জানলার কাছে নিয়ে আইছি আল্লাহর রাসূল বলে খাদিজা আমি যা দেখতে পাইলাম আপনি হবেন জান্নাতি আর আপনার পেটের মেয়ে ফাতেমা হবে জান্নাতি নারীদের নেত্রী সেই দিনে খাদিজা বলেছে ইয়া রাসূলুল্লাহ যে মেয়েটা আমার জান্নাতি নারীদের নেত্রী হবে সে যেন আমাকে গোসল করায় দেয় যে মেয়েটা জান্নাতি নারীদের নেত্রী হবে সেই মেয়েটা যেন আমাকে কাফনের কাপড় পরায় দেয় অন্য কারো হাতের স্পর্শ ওখানে যেন না থাকে সুবহানাল্লাহ বলেন এখান থেকে বোঝা গেল মরার আগে আপনি ওসিয়ত করতে পারবেন না মরার আগে আপনি ওসিয়ত করবেন কোনো বিড়িখোর বেনামাজি যেন আমার কবর না খোঁড়ে আগে ওসিয়ত করবেন কোন বিড়িখোর পরে কোন কি খোর এ কথা কর না কেন কোন বিড়িখোর বেনামাজি আমার কবর যেন না খোঁড়ে এরকম ওসিয়ত করতে পারবেন আপনারা পারবেন না এই মরত মুরিয়াত শক্তি আপনাদের নাই তো আমার এলাকায় কোন মানুষ মরলে একটা নামাজি তার কবর খোলবার জন্য একটা নাই সব বেনামাজি সব বেনামাজি কবর খোলার আগে বলে ভাই তোমার বাপ মরছে আমরা কবর খোলবার যাচ্ছি পাঁচ প্যাকেট সিগারেট দাও বুদ্ধি নাই তো পাঁচ প্যাকেট সিগারেট দিয়ে তারা টানতে টানতে কবরের কাছে যাচ্ছে টানতে টানতে কবরের মধ্যে গিয়ে তখন সিগারেট টানতেছে গোরস্থানে যত ফেরেশতা ছিল সব আউট হয়ে গেছে ফেরেশতারা আউট হলে কি আসবে সেখানে আর কবর ফুটতেছে যিনি কবরে কোদাল মারতেছে ওর মুখে একটা সিগারেট যাই কবর সাইজ করতেছে ওর মুখে একটা যাই মাটি তুলতেছে ও একটা টানতেছে সমস্ত ফেরেশতা রাস্তার দাঁড়িয়ে বলতেছে আল্লাহ যে হারে কবর পরে ধোঁয়া ছাড়ে এরা কি কবর খোঁড়ে না পুকুর খোঁড়ে আসলে একটা কবর খুঁড়তে মানুষ যদি মনে করে এই কবর আমাকে যাইতে হবে এরকম চল্লিশটা কবর খুঁড়তে করতে সে আল্লাহর অলি হয়ে যাবে যেরকম সুবহানাল্লাহ জোহরের নামাজের পরে জানাজা হবে আমাকে দায়িত্ব দিয়েছে হুজুর জানাজা পড়াবে নামাজ শেষ সমস্ত মুসল্লি আসার পরে আমি পাঁচ মিনিট বক্তব্য দিই আল্লাহু আকবার কিন্তু যারা কবর খুঁড়িছে এরা এখন আসেনি মানে আরো পরিষ্কার হয়ে আসতে হবে আমাকে একজন বলতে হুজুর দরকার হলে দশ মিনিট দেরি করেন যারা কবর খুঁড়েছে এখন আসেনি রুহ দের হতে লাস্ট ইয়ার রাসূল বলেছেন তিনটা ব্যাপারে দেরি করা যাবে না তার একটা হলো মাইয়াত মারা গেলে তাড়াতাড়ি দাফন করা যাই হোক চার পাঁচ জন খুঁড়েছে দুই তিন জন পাশে দুই তিন জন পাইনি জানাজা শেষ হতে ওরা দাঁড়ায় বলছে হুজুর জীবনে কোনো কবর খুঁড়ে পারবে আমরা কবর খুঁড়ে দিছি আর আমাকে ছাড়ে আপনি জানাজা পড়ালেন আমি কইলাম বাজান সত্যি করে বলো তো তোমরা কি জোহরের নামাজ পড়ছো যারা কবর পড়ছে তারা বলতে হুজুর আমরা তো জোহর পড়িনি কেরে পাগলা জোহর হলো ফরজে আইন আর জানাজা হলো ফরজে কিফায়া একটা মানুষ যদি ফরজে কিফায়া ছেড়ে দেয় তার আমল নামায় কোনো পাপ হবে না আর ফরজে আইন ছাড়লে মান তারাকা সালাত মুতাম্মেদান ফাকাত কাফারা একটা ফরজে আইন নামাজ ফজর নামাজ জোহর নামাজ ছাড়লে সে আল্লাহর কাফের হয়ে যাবে তো কাফের হয়ে তুই জানাজা পড়ে কি করবি আপনারা বলেন তো জোহরের নামাজ আগে না জানাজা আগে তো যারা কবর খোঁড়ে আর জোহরের নামাজ পড়ে না এরা জানাজা পড়ে এই জন্য ওসিয়ত করবেন সবচাইতে দামি মানুষ হলো আপনার গ্রামের মসজিদের মুয়াজ্জিন আপনার গ্রামে চেয়ারম্যান থাক এমপি থাক ধনী থাক কোটিপতি থাক যতই মানুষ থাক না কেন আলেম থাক হুজুর থাক আমার মতন বক্তা থাক আপনার গোটা গ্রামে সবচেয়ে দামি ব্যক্তি হলো মসজিদের মুয়াজ্জিন সুবহানাল্লাহ বলেন না কেন এখন সুবহানাল্লাহ বলতে আপনাদের সমস্যা হচ্ছে যতই ডবল হাজির থাক ট্রিপল হাজির থাক মলা থাক এমপি থাক মন্ত্রী থাক উপজেলা চেয়ারম্যান থাক আপনার গ্রামের সবচাইতে দামি এবং সম্মানী মানুষ হচ্ছে মুয়াজ্জিন যিনি পাঁচ ওয়াক্ত নামাজের আযান দেন রাসূল বলেছেন হাশরের ময়দানে আমার মাথার উপরে বেলালের মাথা থাকবে সুবহানাল্লাহ কর না কেন মানে আমি নবীর মাথার উপরে বেলালের মাথার উপরে উঠবে শুধু মাথা উপরে থাকবে না আল্লাহ কুদরতি হাত দিয়া প্রত্যেকটা মুয়াজ্জিনের মাথায় একটা নূরের টুপি পরায় দিবে যেই টুপির আলো পূর্ণিমার চাঁদের চাইতেও বেশি হবে আপনি সেই মুয়াজ্জিনকে বলতে পারবেন না যে ভাই আমি মরে গেলে আমার গোসল করাই দিও যেমন তার মানুষজন আমার গোসল না করায়
তুমি মসজিদের মুয়াজ্জিন আমার গোসল করায় দিও মসজিদের ইমামকে বলবেন আমার 14 গোষ্ঠীর মধ্যে কোনো আলেম নাই আমি মরে যাওয়ার পরে আমার লাশটা আপনি সামনে নিয়ে একটু জানাজার ইমামতি করবেন এরকম ভালো মানুষকে ওসিয়ত করার দরকার আছে না নাই দরকার আছে না নাই ওসিয়ত করেন ইননামাল আমালু বিনিয়াত আপনার নিয়তের উপরে আল্লাহ পুরস্কার দিয়া দিবে রাসূল বললেন ফাতিমা তোমার মা ওসিয়ত করেছে তোমার মা মরে গেলে তুমি তোমার মাকে গোসল করায় দিবে এখন ফাতিমা নিজে একা একা খাদিজাতুল কুবরাকে গোসল করালেন গোসল করানোর পরে বলতেছেন বাবা এখন মায়ের শরীরে কাফনের কাফল পরাতে হবে আপনি মেহেরবানি করে কাফনের কাফড়টা দিয়ে দেন আল্লাহর নবী ওই জুব্বা যেই জুব্বা পরা অবস্থায় আল্লাহ কোরআনের পাঁচটা আয়াত নাযিল করেছে যেই জুব্বা পরা অবস্থায় ফেরেশতা জিবরাইল আল্লাহর নবীকে বুকের সঙ্গে চাইপা ধরেছে ওই কোরআন নাযিলের জুব্বাটা এনে যখন ফাতেমার হাতে দিয়ে দেয় ফাতেমা জুব্বা নিয়ে ছোট বাচ্চার মতন কান্দে রাসূল বলে ফাতেমা কান্দো কেন ফাতেমা বলে বাবা মক্কার সবচেয়ে ধনবতী রমণী আমার মা ছিল এই মক্কার সবচেয়ে ধনবতী রমণী আমার মা ছিল কারণ আমি মার কাছে বহু গল্প শুনছি একদিন খাদিজা ফাতেমাকে বলতেছে মুচকি মুচকি হেসে ফাতেমা আমার বিয়ার খবর জানো ফাতেমা বলতেছে মা আপনার যখন বিয়ে হছিল তখন আমি কোথায় ছিলাম খাদিজা বলতেছে তখন তো তোমার জন্মই হয়নি আপনার বলে তো মায়ের বিয়ে না হলে মেয়ের জন্ম হয় তে তাহলে এই কথাটা খাদিজা বললেন আল্লাহ এমন কথা বলেছেন কোরআন শরীফের সূরায় ফিল পড়ে আল্লাহ রাসূলকে লক্ষ্য করে বলতেছেন আলাম তারা কাইফা ফাআলা রব্বুকা বিআসহাবিল ফিল ওই হস্তী বাহিনীর ঘটনা কি আপনি দেখছেন যে আবরাহা ছিল হস্তী লিয়া মক্কার কাবা ধ্বংস করতে ওই হস্তী বাহিনী কি আপনি দেখছেন আলাম তারা আপনি কি দেখছেন আল্লাহ রাসূল বলতেছে আল্লাহ যখন আবরাহা কাবা ঘর ধ্বংস করবে লাগছিল তখন আমি কোথায় ছিলাম আল্লাহ কয় তখন তো আপনার জন্মই হয়নি তো জন্ম না হলে দেখবো কেমন আচ্ছা আপনার আল্লাহ বল এই কথা বলাতে আল্লাহর কোনো কারণ আছে না নাই অবশ্যই আছে খাদিজা বলতেছেন ফাতেমা আসলে তোমার জন্ম হয়নি মা সঙ্গে সঙ্গে ফাতেমা দৌড়ে গিয়ে মার কপাল একটা চুমু দিয়ে বলতেছেন মা আমার জন্ম না হলে কি হবে আপনার বিয়ের খবর আমি শুনতে চাই খাদিজা বললেন ফাতেমা আমার যখন বিয়ে হয়েছিল তখন তোমার বাবা আমার রাখাল ছিল যেই বলছে রাখাল সঙ্গে সঙ্গে ফাতেমা দৌড়ে গিয়ে খাদিজার মুখ চাপে ধরছে খবরদার একবার কইছেন একথা দ্বিতীয়বার কইেন না কারণ প্রত্যেকটা মেয়েরা তার বাবাকে বেশি ভালোবাসে জোরে করে সুবহানাল্লাহ প্রত্যেকটা মেয়েরা আপনারা যারা মেয়ের বাবা আছেন ছেলের বাবা একই লোকের তো দুটোই আছে ছেলেও আছে মেয়েও আছে আপনি একটু চোখ বন্ধ করে দেখেন তো আপনার ছেলে আর মেয়ে এই দুটার মধ্যে আপনাকে বেশি ভালোবাসে আর যাক আল্লাহ খালি ছেলে দিয়েছে ওই বুঝতে পারবি না যাক আল্লাহ শুধু মেয়ে দিয়েছে ও বুঝতে পারবি না কারণ হামাক আল্লাহ কোনো ছেলে দেয়নি আর অনেক আছে তাকে আল্লাহ কোনো মেয়ে দেয় আর দুটাই যারে দিছে সে বুঝবার পারবে যে বাজার থেকে তখন কিছু নিয়ে যান বাজারে ব্যাগ যখন নিয়ে যাবেন তখন ছেলে কিন্তু দৌড়ে এসে ব্যাগ ধরবে না মেয়ে দৌড়ে এসে ব্যাগ ধরবে আর যখন মিষ্টি নিয়ে যাবেন তখন কিন্তু মেয়ে চান্স হবে না ছেলে দৌড়ে এসে মিষ্টির প্যাকেট নিবি ধরে কোন কথা দেখবেন খেয়াল করে হ্যাঁ খুব খেয়াল করবে আল্লাহ রাসূলকে ফাতেমা এত ভালোবাসে যার কারণে যখন শুনেছে তোমার বাবা আমার বাড়িতে রাখাল ছিল সঙ্গে সঙ্গে ফাতেমা দৌড়ে গিয়ে মুখ চেপে ধরে বলতেছে মা এই কথা খবরদার আপনি বলতে পারবেন না খাদিজা বললেন তাহলে আমার বিয়ার খবর তুই কেমনে শুনবি তোমার বাবা যখন আমার বাড়িতে রাখাল ছিল একদিন দুপুরে বেলায় দেখি সমস্ত রাখালগুলো আরাম করতেছে ঘরের ভিতরে আমার হাজার হাজার উর্দুম্বা মাঠে ময়দানে সেগুলো চরণবদ্ধে ঘরের মধ্যে আরাম করে আমি রাখালের সর্দারকে ডাকতে বললাম ও রাখালের সর্দার তোমাদের এত সাহস কেমনে হলো উর্দুম্বগুলো মাঠে ময়দানে আর তোমরা ঘরের মধ্যে আরাম করো রাখালের সর্দার বলে মালকিন আপনি কি জানেন আমরা ভাগ্যগুণে এমন একটা রাখাল পেয়েছি যে রাখাল চাকরিতে জয়েন করার পর আপনার হাজার হাজার উর্দুম্বা সব ভদ্র হয়ে গেছে রাখালের সর্দার বলতে যে ভাগ্য গুণে এমন একটা রাখাল আমরা পাচ্ছি যে রাখাল চাকরিতে জয়েন করার পরে হাজার হাজার উর্দুম্বা সব ভদ্র রাখাল যদি বলে খাও উর্দুম্বা খায় রাখাল যদি বলে খাওয়া বন্ধ উর্দুম্বা খাওয়া বন্ধ করে দেয়
রাখাল যদি বলে চলো, উটের লাইনে উঠ, দুম্বা লাইনে দুম্বা, রাস্তা নেই। খাদিজা বলে গাঁজা খুরি গল্প করো, গাঁজা খুরি। একটা মানুষ রাখালের বাদ্য কোনোদিন জন্তু জানোয়ার হতে পারে না। রাখালের সর্দার বলে বিশ্বাস যদি না করেন আপনি তদন্ত করেন। আমিও বাংলা সরকারকে বলবো বিশ্বাস যদি না করেন আপনি তদন্ত করেন। তো সরকার কি তদন্ত করবে? আল্লাহ কোরআনে বলেছে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, বান্দা সমূহের মধ্যে আলেম বান্দারাই আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। জোরে কর কথা ঠিক, এ কথা কার? আমি সরকারকে বলবো বিশ্বাস যদি না করেন আপনি তদন্ত করেন। বাংলাদেশের কোন আলেম বাংলাদেশ থেকে টাকা বিদেশে পাচার করেনি? জোরে কর কথা ঠিক কিনা? কোন আলেম বাংলাদেশের কোন আলেম লুচ্চা হয়ে ধরা পড়েনি? কথা কর না কেন, কথা কর না কেন? অথচ বাংলাদেশে চোর ডাকাতের কোন তালিকা নাই। এই সরকার 116 জন আলেমের তালিকা করছে, তার মধ্যে আল্লাহর রাস্তায় আমি 18 নম্বরে আছি। কোরআন শরীফ হাতে নিয়ে চলতে পানি আসে, কোন দেশে জন্ম নিলাম রে? যেই দেশে চোর ডাকাতের তালিকা নাই, সুদের ঘোষের তালিকা নাই, দুর্নীতিবাদের তালিকা নাই, তালিকা হয়েছে আলেম ওলামার। জোরে কোন কথা ঠিক কিনা? আমি সরকারকে বলবো আল্লাহর আয়াত যদি বিশ্বাস করেন তাহলে আপনি তদন্ত করেন, তাহলে তদন্ত করেন, একটু মনোযোগ শুনবেন। রাখালের সর্দার বলতে যে বিশ্বাস যদি না হয় তাহলে আপনি তদন্ত করেন, তদন্ত কমিটি করেন। খাদিজা বলতেছে এই তদন্ত আমি কোন কমিটি প্রেরণ করব না, আমি নিজেই তদন্ত করব। কারণ কমিটির যাদের প্রেরণ করা হবে তারা যদি রাখালকে পছন্দ না করে তাহলে রিপোর্ট কি সোজা হবে না উল্টে যাবে? আজকে আমাদের বিরুদ্ধে যারা তদন্ত করতেছে, শোনেন, এই যে আলেম ওলামারা যে ওই যে ঘাতক দামান নির্মূল কমিটি, ঘাতক দালাল নির্মূল কমিটি, তুরিন আফরুস বিচারপতি মানিক, এরা যে আমাদের তালিকা দিছে, ওরা কিন্তু অনেক আগেই বলেছে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, মোল্লার দৌড় কি পর্যন্ত, মসজিদ পর্যন্ত, এরা আগেই বলেছে। এরা কিন্তু বলে জোরে গেলে দাওয়াত পাশে, আসতে গেলে কথায় খাওয়া খাওয়া। আমরা যদি জোরে যাই তাহলে বলবো হুজুর ওই গ্রামের দাওয়াত পাশে রে, তাহলে এত জোরে যাই। আমরা যদি আসতে যাই তাহলে বলবে পিছনে গ্রামে কথায় খাওয়া খাসে, হুজুর লড়বার পারতেছে না, ওরে গেলেও দোষ, আসতে গেলেও দোষ। আগে থেকেই এইরকম কথা যারা বলে তাদেরকে যদি তদন্তের দায়িত্ব দেন, ওরা আমাদের পক্ষে কোনো রিপোর্ট দিবে? যারা নামাজের পক্ষে কথা বলে, সুদের বিরুদ্ধে কথা বলে, ঘুষের বিরুদ্ধে কথা বলে, আল্লাহর কোরআন শুধু অসল্য হবে না, কোরআন মোস্তাবেক আমাদের বাংলাদেশ চালাতে হবে। জোরে কোন কথা ঠিক কি না? এই কথা যারা বলে, সর্বসাকল্যে তিন দল মানুষ, তিন গ্রুপ মানুষ সব সময় এই কোরআনের বিরুদ্ধে চরণ করছে, কিয়ামত পর্যন্ত করবে। এক নম্বর হচ্ছে ধর্ম নিয়ে যারা ব্যবসা করে, এরা কোনোদিন চাবে না আল্লাহর বাংলাদেশে কোরআনের আইন চলুক। জোরে কোন কথা ঠিক কি না? কারণ এরা কি লিয়া ব্যবসা করে? ধর্ম লিয়া ব্যবসা করে। এটা আঠারোশি খুলে বসে আছে, আপনি গরু ছাগল স্বাগত করে লিয়ে যাবেন। ওরা কোনোদিন চাবে যে কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন এই ধর্ম তো রাসুলের ধর্ম না, রাসুলের ধর্ম হলো মানুষের বাড়িতে বাড়িতে দিয়া কলেমার দাওয়াত দেওয়া। ধরে কর কথা ঠিক কি না? দুই নম্বর হলো পুঁজিপতিরা কোরআনের আন্দোলন পছন্দ করে না, কারণ কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে তখন শতকরা 2.5 টাকা জাকাত দেওয়া লাগবে। আপনার 100 টাকা আছে, 2.5 টাকা কোনো সমস্যা না, কিন্তু 1 লাখ যখন থাকবে তখন 2,500 দেওয়া লাগবে, যখন 1 কোটি থাকবে তখন 2.5 কোটি টাকা দেওয়া লাগবে, 100 কোটি টাকা যদি থাকে 2.5 কোটি টাকা জাকাত দেওয়া লাগবে। এই জন্যই পুঁজিপতিরা চায় না কোরআন দিয়ে রাষ্ট্র চলুক, কারণ কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন কোনো গরিব ধনীর বাড়িতে আসবে না, ধনীরাই গরিবের দরজায় দরজায় যাওয়া লাগবে। আর একটা হলো রাষ্ট্রীয় শক্তি আবু জেহেল, ওই কোনোদিনও চাই না মোহাম্মদ নেতা হোক, মোহাম্মদ যদি নেতা হয় তাহলে আমার নেতৃত্ব থাকবে না। এই তিনটা গ্রুপ কিয়ামত পর্যন্ত এই কোরআনের বিরুদ্ধে চারণ করবে। আমরা কি তিন গ্রুপের মধ্যে থাকতে চাই? আল্লাহ কবুল করুক। ধরে কোন আমিন, একটু মনোযোগ দিয়ে শোনেন। খাদিজা নিজেই তদন্ত করতে গেছে, ও ফাতিমা তোমার বাবা তখন আমার বাড়িতে রাখাল, আমি তদন্ত করতে গিয়ে দেখি সূর্যের তাপে পাথর পোড়া গন্ধ আসতেছে, ওই বালু পোড়া গন্ধ আসতেছে।
এত সূর্যের তাপ অথচ 25 বছরের যুবক রাখাল তোমার বাবার মাথায় কোনো সূর্যের তাপ নাই সব জায়গায় সূর্যের তাপ তার মাথায় নাই কেন আমি আরেকটু নিকটে গিয়ে দেখি এক খণ্ড মেঘ আসমানে এক খণ্ড মেঘ তোমার বাবার মাথার উপরে ছাতা হয়ে আছে তোমার বাবা যেই দিকে যায় মেঘটাও সেই দিকে যায় তোমার বাবা যখন বসে মেঘটা নিচের দিকে চলে আসে আমি খাদিজা আশ্চর্য হয়ে গেলাম আর একটু নিকটে গিয়ে দেখি মানুষ কোনদিন কেমন সুন্দর হয় চাঁদ গ্রহ তারা তারি নূরের ইশারা নূরে যে অন্ধকারে ডুবিত এই ধরনী সবাই বলেন নবী মরে পরশমণি নবী মরে সোনার খনি নবী নাম ভাবে যে জন সেই তো দোজা হানির ধ্বনি এত সুন্দর কোনদিন মানুষ হয় আমাদের নবী কেমন সুন্দর আরে আপনারা না দেখলেও বলবে পারতেছেন না কেমন সুন্দর খারাপ খুব সুন্দর আল্লাহ কোরআনে বলেছেন কোরআনে যে কোরআন শরীফ হাতে দেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম আযীম নামটা আল্লাহর ইয়া আযীমও আল্লাহর নামটা নবীর মধ্যে ঢুকাই দিয়ে আল্লাহ বুঝাইছেন কেমন মহান চরিত্রের সুন্দর মানুষ আমাদের নবী জোরে কর সুবহানাল্লাহ 40 বছরের বিধবা খাদিজা নবীকে দেখে আর থাকতে পারেনি এক দৌড়ে চলে আসছে ফাতেমা বলতেছে মা তারপরে খবর কি খাদিজা বলে দরজা বন্ধ করে দিলাম দাসী এসে আমাকে বলতেছে মালকিন তদন্তর খবর কি আমি কইলাম রাখালের চাকরি নাই রাখালের চাকরি নাই শুনে দাসী টানতে টানতে নবীর চাচা আবু তালেবের কাছে গিয়ে বলতেছে মুরব্বি কেমন ভাবে এতিমকে লালন পালন করলেন আজকে রাখালের চাকরি পর্যন্ত নট হয়ে গেল আবু তালেব বলে খাদিজা আমার ভাতিজার কি দোষে তুমি চাকরি নষ্ট করে দিলা খাদিজা বলে মুরব্বি চাকরি নট করে দেওয়ার অর্থ হলো আমি আপনার এতিম ভাতিজাকে আমার স্বামী হিসাবে গ্রহণ করতে চাই মক্কার সবচেয়ে ধনবতী রমণী আমার মা আপনাকে স্বামী হিসাবে গ্রহণ করলো আজকে সেই মা মারা গেছে মক্কার দোকানে কি নতুন কোনো কাপড় নাই নতুন কোনো কাপড় না দিয়া এই পুরাতন জুব্বা কেন দিচ্ছেন বাবা আমার মায়ের জন্য কি নতুন কোনো কাপড় পাওয়া যাবে না রাসূল কান্দার বলে ফাতেমা মক্কার দোকানে নতুন কাপড় নামা আমি তো অনেক কিছু দিবার চাইছিলাম কিন্তু তোমার মা নতুন কোনো কাপড় নেবে না মা এই জুব্বাটাই আমার কাছে চাইছে ফাতেমা বলে বাবা তাহলে এই জুব্বার রহস্য কি রাসূল বলেন এই জুব্বা দুনিয়ার সাধারণ কোন জুব্বা নয় এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে আপনারা সবাই সুবহানাল্লাহ বলতে পারলেন না এই জুব্বার সঙ্গে কিসের সম্পর্ক আল্লাহর কোরআনের সম্পর্ক যার সাথে থাকে তার দাম বাড়ে না কমে ভাই অন্তর থেকে বলেন ভাই আল্লাহর কোরআনের সঙ্গে যাদের সম্পর্ক আছে তাদের দাম কমে না বাড়ে বাংলাদেশের একটা তরুণ বক্তা আমির হামজা আমি জীবনে বহু বক্তার ওয়াজ শুনছি কিন্তু এই রকম কত নম্বর পারা কত নম্বর সূরা কত নম্বর আয়াত কত নম্বর লাইন এই রকম বলে বলে ওয়াজ করার মরদ বাংলাদেশে কয় বক্তা এ কথা কন না কয়রা একটাই তার নাম আমির হামজা কোরআনের সঙ্গে এত সম্পর্ক যার কারণে আয়াত নম্বর রুকু নম্বর পারা নম্বর ঘট ঘট করে বলে দেয় সেই লোকটা বর্তমানে অনেক সম্মান নিয়ে বাংলাদেশের বড় মসজিদে ইমামতি করতেছে নাকি তাহলে চিন্তা করেন কোরআনের সঙ্গে যার সম্পর্ক আপনারা বললেন তার দাম বেশি আর আমাদের বাংলাদেশে কোরআনের সঙ্গে যার বেশি সম্পর্ক তার ঠিকানা জেলখানা ধরে কোন কথা ঠিক কিনা হায় হায় রে আপনার মন না চাইলেও সত্য করে বলতে হবে এই বাংলাদেশি সবচাইতে বেশি সুন্দর করে কোরআনের তাফসির যিনি জনগণের সামনে পৌঁছায় দিয়েছেন সেই ব্যক্তির নাম কি মাওলানা কোন কেন আল্লামা কোয়া যায় না আল্লামা দেলোয়ার হোসেন সাইদি আপনি বলেন মহান সম্মান নিয়ে উনি সুপ্রিম কোর্টের বিচারক নাকি কথা কন না কেন ভাই কথা কন না কেন কোরআনের সঙ্গে সম্পর্ক রাখলে তার দাম বাড়ে
এটা সব জায়গায় বলা যাবে কিন্তু বাংলাদেশে বলা বড় কঠিন হবে কারণ বাংলাদেশে একদম বাগদম ঘোড়াদম সাজে ঢাক ঢোলক ঝাঁজর বাজে এই মিথ্যা শিক্ষার সাথে তাদের সম্পর্ক মাস গেলে তারা 50,000 টাকা বেতন পায় আর জালিকাল কিতাব আল আরাবি হুদাল্লিল মুত্তাকিন এই সত্য শিক্ষা দ্বারা দেয় তাদের 3 মাস পর্যন্ত হাদিয়া বাকি বেতন পাওয়া যাবে না হুজুরের হাদিয়া আগে আমার এলাকার এক চাচা আর্মি চাকরি করতো আর্মি থেকে যখন ছুটি পায় বাড়িতে আসতো আমরা জিজ্ঞাসা করতাম চাচা আপনার বেতন কত আমি কইলাম কেন কো বলা যাবে না আর্মি কর বেতন বলা যাবে না মানে আগে আর্মিদের এত বেতন কম ছিল বললে কেউ আর্মি ঢুকবি না এজন্য আর্মিরা কিন্তু আগে বেতনের কথা কয়নি ধরে কোন কথা ঠিক কিনা আর এখন কথা বুঝতেছেন না ভাইজান তো বর্তমানে আমাদের বাংলাদেশের হাফেজ মাদ্রাসার বেতন কত হুজুরে হুজুররা কিন্তু বেতন কয় না হাদিয়া কিন্তু যদি কোরআনের সমাজ চালু হবে বাংলাদেশে একদম বাগদম চলবে না আল্লাহর কোরআনের হাফেজ আলেমদের সবচাইতে বেশি সম্মান দিবে জোরে করে কথা ঠিক কি না এটা আজকে নাই আল্লাহর কোরআনের সঙ্গে যাদের সম্পর্ক তাদের দাম বাংলাদেশে না হলেও তাদের সম্মান কিন্তু আমাদের বাংলাদেশে অনেক বেশি সুবহানাল্লাহ আল্লাহর কোরআনের সঙ্গে যাদের সম্পর্ক এ ভাই এই কথাগুলো একটু শুনেন অসুস্থ মানুষ বলতেছি এ কোরআনের সঙ্গে যাদের সম্পর্ক তাদের দাম কম হলেও সম্মান 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 কি বুঝলেন আপনাকে সংসদ সদস্য এমপি সাহেব যদি আপনাদের গ্রামে কোনোদিন জুমার নামাজের দিনে আসে এলাকার কোন নেতা তাকে দাওয়াত দিয়েছে জুমার নামাজের দিনে আপনাদের গ্রামে আইছে নামাজের সময় এখন আপনারা বলেন তো আপনাকে এই গ্রামের কেন্দ্রীয় মসজিদের ইমামতি কে করবে এমপি সাহেব এমপি সাহেব না এমপি কিন্তু জুমার দিনে যাবে মসজিদে কিন্তু একটা লোক বলবে না হুজুর এমপি সাহেব আপনি সামনে যান এ কথা কিন্তু কেউ বলবে না একজনও বলবে না যতই এমপির চামচা হোক তারপরে বলবে না কারণ চামচারা জানে হওয়ার এমপি ঠিক মতো নামাজে পড়ে না একবার সামনে দেবো ওই চামচাকের মধ্যে একজন বলতে হুজুর আপনি সামনে যান ইমাম সামনে দেখে আল্লাহ রে এমপির ভিতরে তোরা ঘুরিস আর আমাকে সামনে দিবি রে গোটা বাংলাদেশের ভালো ভালো জায়গাগুলো এখনো কোরআনওয়ালারা দখলে রাখছে ধরে কোন কথা ঠিক কি না এ গোটা বাংলাদেশ সবচাইতে ভালো জায়গা কোনটা আর সবচাইতে খারাপ জায়গা হলো হাট বাজার হাট বাজার আজকে এমপি মন্ত্রীকে দখলে আল্লাহ দিয়ে দিচ্ছে তোরা হাট বাজার লিয়ে থাক আর কোরআনের সঙ্গে যারা সম্পর্ক রাখবে তাদেরকে আমি ভালো জায়গাগুলো দিয়ে দিলাম শোন আল্লাহ কবেন না কিন্তু সমস্যা হলো সব কিছুর দাম বাড়লো কিন্তু ইমাম কিরে হাদিয়া বাড়লো না গত বছর 86 টাকা ছিল এবার যে 200 টাকা গেল সেই হিসাবে ইমামের বেতন বাড়ান দরকার আছে না নাই দরকার আছে না নাই কিন্তু না বাড়েনি একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুধু হাসানোর জন্য বললাম না আপনাদের অন্তর নেওয়ার জন্য বললাম শুধুমাত্র কোরআনের সঙ্গে সম্পর্ক রাখার কারণে একটা জুব্বার দাম যদি বাইরে যায় তাহলে এই কোরআনের সঙ্গে সম্পর্ক রাখলে আল্লাহ আমাদের দাম বাড়াবে না কমাবে আল্লাহ রাসূল দরজার বাইরে ফাতেমা ওই জুব্বা কাফন নিয়ে মা খাদিজার কাছে কিছুক্ষণ পরে কাফনের কাপড় পরাইয়া ফাতেমা যখন দরজা খুলতেছে নই ফাতেমার মুখের দিকে তাকায় দেখে মুস্কি মুস্কি হাসতেছে রাসূল চমকে বলে ফাতেমা কানতে কানতে তুমি তোমার মাকে কাফনের কাপড় পরাতে গেলে হাসতে হাসতে দরজা কেন খুলতেছ ফাতেমা বলে বাবা আপনি জানেন বাবা রাসূল চোখের বাড়ি বের করে বলে মা ফাতেমা আমি নবী জানি না যতক্ষণ আল্লাহ আমাকে না জানা এটাই ইমান এটাই ইমান ইয়াইয়ুহাল্লাযীনা আমানু আত্তাকুল্লাহ খুব খেয়াল করবেন ইমান কি রাসূল জানে না যদি আল্লাহ না জানে এর মধ্যে ঢুকলি এটা আমি জানি মা কেন একজন মেয়ে তার মাকে কাফনের কাপড় পরাবে কানতে কানতে ঢুকবে এটা আমি জানি কিন্তু হাসতে হাসতে দরজা খুললি আমি জানি না মা যদি তুই না বলিস সঙ্গে সঙ্গে ফাতেমা বলে বাবা আমি এতদিন মনে করতাম আপনি বাহিরেও জানেন ভিতরেও জানেন কিন্তু আজকে দেখলাম বাবা শুধু বাহিরে জানেন ভিতরের খবর জানেন না রাসূল বললেন জানি যতক্ষণ আমারে না জানা
ما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى نفسه تارداي بولي رسول اكتا قطعه بوليني نبي جاكي سي بولي چه الله بولي سي دركن سبحان الله فاطمه بولي بابا اوه زبا خرانيا جخون امار مار شوريل پولا بارسائي امار ماه كه جخون كفن ركا بول پولا بارسائي ينزرو بي نور الله আমি তখন দেখতে পাই আমার মা খাদিজার শরীরে আল্লাহ জান্নাতের পোশাক পরায়া দিছে এই দুনিয়াতেই আমার মা শরীরে আমি জান্নাতের পোশাক দেখে আমার একটু হাসি আসছে আমার মনে আনন্দ লাগছে সঙ্গে সঙ্গে রবি দরজার কাছে বসে গেলেন বসে মাটিতে হাত দিয়ে বললেন আল্লাহ আমার খাদিজার সঙ্গে আপনি সঠিক ব্যবহার করেছে সুবহানাল্লাহ বলে এই কথা বলতেছে আর নবী কাঁদতেছে ফাতেমা বলে বাবা আমি হাসতে হাসতে দরজা খুললাম অথচ আপনি কেন কাঁদতেছেন রাসূল বলে ফাতেমা এই কান্না কোনো কষ্টের কান্না নয় মা এই কান্না কোনো দুঃখের কান্না নয় আজকের কান্না হলো আমার আনন্দের কান্না দুনিয়ার কোন মানুষ যখন আমাকে নবী বলে স্বীকার করেনি ফাতেমা সর্বপ্রথম যার পরনে জান্নাতের কাপড় দেখলা ওই মহিলাটাই আমাকে সর্বোত্তম নবী বলে স্বীকার করেছে দেখছেন আল্লাহর নবীকে সর্বোত্তম নবী বলে স্বীকার করেছে তার বিবি তাহলে নবী কেমন এইজন্য আল্লাহ বলেছেন কুল হে রাসূল আপনি বলেন ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইহবিবকুমুল্লাহ জারে তারে ইত্তেবা করা যাবে না জারে তারে অনুসরণ করা যাবে না কেবল মাত্র রাসূলকে ছাড়া ধরে কোন কথা ঠিক কি না কারণ তার ভিতর যেমন বাইরেও তেমন আমার আপনারা ওয়াজ শুনতে পারবেন কিন্তু অনুসরণ করা যাবে না কারণ 35 বছর ওয়াজ দিয়ে আমার বউ পর্যন্ত আজ কত হুজুর কয় না আমার চিন্তা করছেন আমার বউ আমারে হুজুর কয় না বহুবার কইছে একবার হুজুর কও কই জনগণ আপনাকে চিনে না তাই হুজুর কয় আমি তো চিনি আমরা বাইরে হুজুর ভিতরে বইয়ের কাছে হুজুর হওয়ার পারলাম না আর আমার নবী সর্বোত্তম বইয়ের কাছে নবী ধরে কোন সুবহানাল্লাহ তাহলে আমার নবী কি এজন্য আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা যদি সফলতা পেতে চাও দুনিয়ার কারো নেতৃত্ব গ্রহণ না করে তোমাদের রাসূলকে আদর্শের নেতা হিসেবে কবুল করে সুবহানাল্লাহ বলেন যদি আদর্শ সফলতা পেতে চাও রাসূল ছাড়া কাউকে গ্রহণ করা যাবে না আল্লাহর নবী নিজের হাতে খাদিজাকে কবরের ঘরে নামায় দিলেন মা খাদিজা কবর দেওয়ার পরে সবাই যখন চলে যায় নবী আমার কবরের পাশে ঘুরতেছেন অনেক সময় হয়ে যায় মুনকির নাকির কবরে আসে না নবী এক সময় বলেন আল্লাহ আমার খাদিজার কবরে কি মুনকির নাকির পাঠাবেন না আল্লাহ বলে হাবিব আপনি কি জন্য দেরি করতেছেন বলে আমার খাদিজা উত্তর দিবার না পারলে আমি রাসূল উত্তর দিবার চাই আল্লাহ বলেন হাবিব গো এতদিন মনে করেছেন আপনি শুধু খাদিজাকে ভালোবাসেন আজকে শুনে নেন আপনি নবী যেমন খাদিজাকে ভালোবাসেন আমি আল্লাহ তার চাইতে বেশি ভালোবাসি কারণ আপনাকে গ্রহণ করার আগে খাদিজা লা ইলাহা ইল্লাল্লাহ গ্রহণ করেছে লা ইলাহা ইল্লাল্লাহ গ্রহণ না করে মুহাম্মদ রাসূলুল্লাহ বলতে পারে নাই যে খাদিজা আমি আল্লাহকে গ্রহণ করে আপনাকে রাসূল বলে স্বীকার করেছে সেই খাদিজা দুনিয়াতেই ঘুমাইতে গিয়া কবরের চিন্তায় কান্নাকাটি করছে যে মানুষ তাকাল্লাহ হাক্ক তুকাতিহি আল্লাহর ভয়ে দুনিয়াতেই ঘুমানোর আগে কবরের কথা স্মরণ করে চোখের পানি বের করে কান্দে আমি চোখের পানিটা এতই পছন্দ করছি গো নবী আমি খাদিজার কবরে মুনকির নাকির পাঠাই নাই বরং খাদিজার প্রশ্নের উত্তর আমি আল্লাহই স্বয়ং দিয়েছি যুবকেরা যে কোনো সময় আমাদের মৃত্যু হবে বাবা যে কোনো সময় এখন থেকে প্রস্তুতি নাও এখন থেকে প্রস্তুতি নাও কবরে যাবা না কবরে গেলে প্রশ্ন হবে প্রথম প্রশ্নই হবে মান রব্বুকা তোমার রবকে আমরা যারা নামাজি শোনেন আমরা যারা নামাজি যে মাগরিব এসে নামাজ পড়ছি আমরা কবরে গেলে প্রথম প্রশ্ন কি করবে মান রব্বুকা তোমার রবকে তখন আমাকে উত্তর দেওয়া লাগবে আমাকে নামাজ খাড়া হবে নামাজ খাড়া হয়ে বলবে এই মুনকে নাকি রাই কাকে রব সম্পর্কে প্রশ্ন করতেছ হিসাব দাও এই মরার আগ পর্যন্ত কত ওয়াক্ত নামাজ পড়ছে
মুনকির নাকির কয় আমরা তো হিজাব জানি না, তুই হিজাব জানিস না পত্র করিস কে? প্রত্যেক ভার নিয়ত বান্দাই, এই বান্দাই যাক প্রশ্ন করতেছে, এই বান্দা নিয়ত বান্দার পরেই বলেছে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন কয় হাত বান ছেড়ে পাগলা। মুনকির নাকিরকে বলতেছে রুকুর যখন গেছে সোহান রব্বিল আজিম, সেই জাত গেলে সোহান রব্বিল আলা, এতবার রব রব জিকির করছে দুনিয়াতে, আমার কবরে এসে রব সম্পর্কে প্রশ্ন আর কোনো প্রশ্ন নাই। তোর মুনকির নাকির কয় আল্লাহ তোমার বান্দাকে রব সম্পর্কে প্রশ্ন করলে নামাজ যে খাবার খেয়েছে, আল্লাহ বলতেছে যার নামাজ আছে তার রবের উত্তর দেওয়ার দরকার নাই। তো যারা নামাজ না পড়ে মরতেছেন এরকম তখন বলবে মান রব কা, তোর রব কে? যদি আল্লাহ, যদি কয় আল্লাহ তাহলে বলবে মগরিব পড়ছিস, কেন দিস কে এসা না পড়ছিস, ফজর আগে তো তুই মরে গেল, তাহলে মগরিব পড়িস নি এসা পড়িস নি ফজর আগে মরলো, তোর রব আল্লাহ কেমনে হলো? পিটন বাড়বি না কমবি? হ্যাঁ ভাইজান, দুই নম্বর প্রশ্ন করবে অমা দিন ওটা তোমার দিন কি? আপনাকে উত্তর দেওয়ার লাগবে না, এই দিন কাইমের জন্য আপনি আন্দোলন করেছেন, বাংলার জমিনে কোরআনের সমাজ চলবে, এই কারণে মাঝে মধ্যে আপনি জেলেও গেছেন, মাঝে মধ্যে পুলিশ আপনার বাড়িতে ঘোরাঘুরি করছে, র‍্যাব পুলিশ হাত তোরা দিয়ে নিয়ে গেছে। যখন মুনকির নাকির প্রশ্ন করবে দিন কাইমের আন্দোলন বলবে, রে মুনকির নাকির কাকে দিন সম্পর্কে প্রশ্ন করতেছ? মান সালাল্লাহু তাআলা আর শাহাদাতা বিসিদিকিন বাল্লাহু আল্লাহু মান দুনিয়াতে আল্লাহর দিন কায়েম হবে এই নিয়তে যারা ইসলামী আন্দোলনের কর্মী ছিল, নিজের বিছানায় মৃত্যুবরণ করলে কি হবে? আল্লাহ তাকে শহীদদের মর্যাদা দিয়া দিল। মুনকির নাকির বলে আল্লাহ দিন আমার দিন ওটা দিন সম্পর্কে প্রশ্ন করলে যে হারে উত্তর দেয়, আল্লাহ বলে ইসলামী দিনের জন্য ধর্মের জন্য আন্দোলন যারা করেছে কোরআনকে কায়েম করার ব্যাপারে তাদেরকে দিন সম্পর্কে প্রশ্ন করা লাগবে না, আর আকিমুদ দিনের জন্যই দুনিয়াতে কষ্ট করছে, ধরে কোন কথা ঠিক কিনা? মুনকির নাকির বলে আচ্ছা ঠিক আছে, তিন নম্বর প্রশ্ন হলো আমার নাবী কা তোমার নবী কে? যেই কইছে তোমার নবী কে, নবী দূর থেকে ধরে কি প্রশ্ন করে আমার কোলের মধ্যে চাকা দিয়েছে, ধরে কেন সুবহান আল্লাহ, নিজের দিকে শরীরের দিকে তাকায় দেখতো তার অবস্থাটা কি? তা আজকে আমরা দুনিয়া থেকে এই প্রশ্নগুলোর উত্তর নিয়ে যাবো ভাই, দুনিয়া থেকে আমল করে করি ইনশাআল্লাহ।